Welcome everyone, this is Saudip from E for Engineering. তো WBSET আন্ডারে যারা ডিপ্লোমা নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদের জন্য জেক্সপো এবং ভোকলে 2021 এর কিন্তু কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আমি যখন ভিডিও করছি তখন অবধি কিন্তু সেকেন্ড ইয়ার বা যেটা ভোকলেট এক্সাম তার কিন্তু কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যায়নি। একমাত্র ডিপ্লোমা ইন যে ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার কোর্স সেটাকে জেক্সপো বলা হয় তার কিন্তু কাউন্সেলিং তোমাদের 24th যে সেপ্টেম্বর সেখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই যে কাউন্সেলিং ওয়েবসাইটে এটা ক্লিক করার পরে সেখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আমরা দেখতে পেয়ে যাব। তো আস্তে আস্তে আমরা একটা একটা করে বুঝবো যে কোথায় কী ইনফরমেশন আছে, কি কি ইম্পর্টেন্ট আমাদের টপিক আছে এবং কি করে বা আমরা চয়েস ফিলিং কাউন্সেলিং করব, পুরো কাউন্সেলিং প্রসেসটা কীভাবে কাজ করছে সবাইকে একদম সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। তো প্রথমে আমরা ডেট দেখে নিচ্ছি। তো ডেটের মাধ্যমে তোমরা বুঝতেই পারছো যে প্রথম কিন্তু তিনটে ফেজে তোমাদের কাউন্সেলিং হবে, ফেজ ওয়ান, ফেজ টু এবং ফেজ থ্রি। তো এইভাবে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের প্রথম যে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং যেটা আছে সেটা কিন্তু 24th থেকে শুরু হয়ে গেছে, এটা চলবে 30 তারিখ অবধি। তো 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এগুলো কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই করে দিও, ঠিক আছে? তারপরে তোমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এগুলো রেজাল্ট বার হওয়ার ডেট এবং তার মাঝখানে যে রেজাল্ট আউট হওয়ার পরে যে মেল পাঠানো, পেমেন্ট করা, আপগ্রেডেশন করা এইগুলো ডেট কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি যে লিস্ট অফ পলিটেকনিক, আমি কিছু বলছি না যে কোন কোন পলিটেকনিক মানে অংশগ্রহণ করছে সেটা লেখা আছে। আমি চলে যাচ্ছি একবারে সিট ইনফরমেশনে। সিট ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কাট অফ তোমরা দেখতে পারবে, কারণ অনেকে আমাকে এখানে কমেন্ট করছো যে দাদা আমার 9000 র্যাঙ্ক হয়েছে আমি কি এই কলেজ পাবো, আমার 10000 র্যাঙ্ক হয়েছে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো। তো এখান থেকে তোমরা কিন্তু 2020 যে র্যাঙ্ক কাট অফ গেছে সেটা কিন্তু চেক আউট করতে পারো, ঠিক আছে? তো এখানে তুমি শো যদি এখান থেকে 50টা করে দাও তাহলে একসঙ্গে অনেকগুলো চলে আসবে এবং যদি মনে করো যে আমি গভর্নমেন্ট কলেজগুলো দেখবো তাহলে সেখান থেকে তুমি গভর্নমেন্টটা সিলেক্ট করলে অনলি, গভর্নমেন্টটা সিলেক্ট করে তোমার মনে হলে আমি ইলেকট্রিক্যালে কত কাট অফ যায় দেখবো। তো এখান থেকে তুমি সিলেক্ট করলে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো তোমার গভর্নমেন্ট যতগুলো কলেজ আছে সেখানে যত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কত কত কাট অফ গেছে তোমাদের 2020-তে সেখানে দেখিয়ে দেবে। যেমন জেনারেলের আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিকে যেমন কাট অফ গেছে 6389, ঠিক আছে? এসসির কাট অফ, এসটি কাট অফ তো বেশি যাবেই বুঝতে পারছো এবং এখানে পিসির কাট অফও কিন্তু দেওয়া আছে। তো এইভাবে তোমরা চেক আউট করতে পারবে, এর 1 নম্বর হয়ে গেলে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে তোমরা নিজের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কটার সঙ্গে তুলনা করে বুঝতে পারবে, যে মোটামুটি একটা ধারণা করতে পারবে যে আমার কি এই বছর এই কলেজে হবে কি হবে না। এছাড়া তোমরা যদি শুধু শুধু মানে এটা অল করে কোনো নির্দিষ্ট ইনস্টিটিউশনে দেখতে চাও সেটাও কিন্তু সম্ভব হবে। ইনস্টিটিউশন সিলেক্ট করে তুমি যদি নির্দিষ্ট কোনো ইনস্টিটিউশন সিলেক্ট করো, ঠিক আছে, যেমন আমি এখানে আমাদের কলেজ যেটা আছে রামকৃষ্ণ শিল্প মন্দিরা, ঠিক আছে, সেটা সিলেক্ট করছি। এখানে শিল্প মন্দিরের উপরে সিলেক্ট করলাম, তো সেখানে শিল্প মন্দিরের মধ্যে ইলেকট্রিক্যালে কাট অফ গেছে 3600 এবং 7, ঠিক আছে, কটা সিট ছিল, কি টাইপ সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে তোমরা সেই ইনফরমেশনটা কাজে লাগিয়ে কিন্তু তোমরা কাট অফ তা দেখতে পারো এবং তোমাদের হবে কি হবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমাকে কিন্তু জিজ্ঞেস করতে হবে না। তো এরপরে আমরা চলে আসি হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনে। তো গুরুত্বপূর্ণ ইনফরমেশনের মধ্যে ডিপ্লোমা কোর্স অফার তোমরা দেখে নিতে পারো, কোন কোন কোর্স এখানে অফার করা হচ্ছে, ডিটেলস অফ রিজার্ভেশন, টিউশন ফি ওয়েভার স্কিম, টিউশন ফি স্ট্রাকচার, টিউশন ফি ওয়েভার স্কিমের TFW, অ্যান্টি ট্যাগিং এফিডেভিট এবং LLQ ফরম্যাট এগুলো কিন্তু দেওয়া আছে। তো এর মধ্যে যেমন যেগুলো অ্যাপ্লিকেবল নিশ্চয়ই দেখে নিও। তো মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কাউন্সেলিং প্রসিডিওর। তো কাউন্সেলিং প্রসিডিওর মধ্যে তোমরা কীভাবে কাউন্সেলিং করবে কিন্তু এটা কিন্তু ডিটেলসে লেখা আছে, ঠিক আছে? তো আমি আর এটা পড়ছি না কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ একটুখানি বলে দিচ্ছি। তো প্রথম স্টেপ ওয়ান যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বলছে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তো অনেকে ভাবছে যে তোমাদের জেক্সপোর যে অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে লগ ইন করবো, সেটা কিন্তু হবে না। তোমাকে নতুন যখন তুমি কাউন্সেলিং প্রসেসে বসবে তখন কিন্তু তোমাকে নতুন রেজিস্ট্রেশন যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং তোমাকে কিন্তু করতে হবে। কীভাবে করবে লেখা আছে যে এন্টার অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার অ্যান্ড ক্লিক প্রসিড। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার যেটা তোমাদের জেক্সপো ছিল সেটা ফিল আপ করবে, এখানে ক্যাপচা যেটা এখানে লেখা আছে সেটাই ফিল আপ করবে এবং এখানে প্রসিড যেটা আছে সেটা কিন্তু ক্লিক করবে। প্রসিড ক্লিক করতে তোমাদের কাছে এরকম একটা ওপেন হয়ে যাবে যে ওটিপি চাইবে। ওটিপি কোন ফোনে চাইবে, যে ফোনটা তোমরা জেক্সপোর কাউন্সেলিংয়ের জন্য সময় দিয়েছিলে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটাকে তোমাকে এখানে
পুট আপ করতে হবে, এবং তোমাকে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা এখানে লিখতে হবে, করে এখানে সাবমিট ক্লিক করতে হবে। যদি না ঢোকে তাহলে, যদি ওটিপিটা দেখছো অনেকক্ষণ হয়ে গেছে ঢুকছে না, তাহলে তুমি রিসেন্ট ওটিপি করতে পারো, ঠিক আছে? কারণ অনেকে বলছিল ওটিপি ঢুকছে না, তো তুমি রিসেন্ট ওটিপি করে একবার দেখতে নিশ্চয়ই পারো, ঠিক আছে? তো এইটা করলে তোমাদের প্রথম যে লগ ইনটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এরপর হচ্ছে তোমাদের এডিট ইওর পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, ইফ রিকোয়ার্ড। তো তোমাদের এখানে ওপর দিকে কিছু নিজস্ব পার্সোনাল ডিটেলস চলে আসবে, যেটা হচ্ছে তোমরা জেক্স অফ কাউন্সেলিং এর সময় দিয়েছিলে, ঠিক আছে? সেখানে শো করে দেবে তোমার ক্যাটাগরি, তোমার নাম, তোমার কি বলে কোন কলেজ স্কুল থেকে পাস করেছো, সব কিছু ডিটেলস কিন্তু দেবে। যদি মনে হয় যে তোমার ওখানে কিছু চেঞ্জ করবে, যেমন তোমার মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। তোমার জেন্ডার ভুল দিয়েছিলে কোনোভাবে, ঠিক আছে, তো জেন্ডার চেঞ্জ করতে পারো। তোমার ক্যাটাগরি ডেটা, মানে ক্যাটাগরি তুমি ভুল করে ধরো এসসি ফেসি দিয়ে দিয়েছো, তোমার জেনারেল হবে, সেটা কিন্তু চেঞ্জ করতে পারো। তো এইভাবে তোমার কত কিছু কিছু অপশান দিচ্ছে চেঞ্জ করার, সেগুলো তুমি চেঞ্জ একবারের জন্য, মানে ওয়ান টাইম এডিট, একবার সুযোগ তোমাকে সুযোগ করে দিচ্ছে যে তুমি যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল করে থাকো এখানে কিন্তু সেটা ঠিক করতে পারবে। তো সেটাকে ইয়েস করলে তোমার এখানে অপশান চলে আসবে, সেটাকে তুমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারো। চেঞ্জ করে যদি নিজে সাবমিট ক্লিক করে দাও, তাহলে তোমার যে ডেটা আঁকবো সেগুলো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু খুব ভেবেচিন্তে করবে, কারণ একবার যদি চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু আর কোনোভাবেই আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? কারণ এটা ওয়ান টাইম বলে দিয়েছে, এডিট ইওর পার্সোনাল ডিটেলস ইফ রিকোয়ার্ড, ঠিক আছে? কারণ এই যে আপডেট করার পরে তোমার কিন্তু আর হবে না। তো নিচের দিকে একটা পাসওয়ার্ডও দিতে বলবে, সেই পাসওয়ার্ডটা তোমাকে চুজ করতে হবে, কারণ এই পাসওয়ার্ডটাই হচ্ছে পরবর্তী ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার যে এই পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা চাইবে। তো এই পাসওয়ার্ডটা খুব ঠিকঠাক করে তোমরা দিও, এবং চেক ইওর মডিফাইড ইফ সো পার্সোনাল ডিটেলস, দেন প্রসিড, ওয়ান্স কনফার্ম বাটন ইজ ক্লিকড, এন্টার ডেটা ক্যান নট বি এডিটেড। মানে একবার যদি কনফার্ম করে দাও, কোনোভাবে কিন্তু জিনিসটাকে আর এডিট করা যাবে না। অনলি আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন এ ক্যান্ডিডেট ক্যান ফিল আপ চয়েস। তো সাকসেসফুল রেজিস্ট্রেশন করার পরে তোমাদের এরকম ওপর দিকে ডিটেলস দেখাবে, নিচের দিকে এরকম তোমাদের জেনারেল র্যাঙ্ক কত আছে, বা তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ র্যাঙ্ক যদি থাকে সেটা, বা তোমার এসসি র্যাঙ্ক যদি থাকে সেটা কিন্তু শো করবে। মানে যদি এটা এই পেজটা এরকমভাবে শো করে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে তোমার রেজিস্ট্রেশন, যেটা প্রথম পার্ট রেজিস্ট্রেশন কাউন্ট স্টেপ ওয়ান, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো যদি মনে হয় যে তুমি লগ আউট হয়ে গেছো, সেখান থেকে তুমি স্টুডেন্ট লগ ইন যেটা আছে, যে এখান থেকে স্টুডেন্ট লগ ইন, সেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ ইন করতে পারো। লগ ইন করার পরে তোমাদের যে স্টেপ টু, এই যেগুলো দেখানোর পরে তুমি দেখাবে রেজিস্ট্রেশন স্ট্যাটাস রেজিস্টার্ড এবং চয়েস ফিলিং নট ফিল্ড। তো নট ফিল্ড করলে তোমার যে ক্লিক হেয়ার ফর ফিল্ড চয়েস, এটাকে ক্লিক করবে। এটা ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা উইন্ডো ওপেন হবে, যেখানে তোমার আসল জিনিস বা আসল খেলাটা হবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার চয়েস ফিলিং এবং চয়েস লকিং, খুব 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 ইম্পর্টেন্ট জিনিস। তো এইখানে চয়েস ফিলিং এবং চয়েস ফিলিংয়ে যেটা বলেছে সেটা হচ্ছে গো টু দ্য চয়েস ফিলিং সেকশান ওয়েবসাইট। চয়েস মিনস ইনস্টিটিউশন ব্রাঞ্চ কম্বিনেশন, দ্যাট ইজ এপিসি রয় মেকানিক্যাল। বলে দিচ্ছে কি ব্যাপারটা, অ্যাড কম্বিনেশন অফ ইনস্টিটিউশন অফ ব্রাঞ্চ ওয়ান বাই ওয়ান অ্যাজ পার ইউর প্রেফারেন্স, অ্যাড ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস, ইনক্রিজ ইউর চান্স বাই গেটিং অ্যালোটেড এ সিট, টেক প্রিন্ট আউট অফ চয়েস ফিল্ড বাই ইউ, ইউ ক্যান এডিট ইউর চয়েস অ্যাজ মেনি অ্যাজ টাইম টিল ইউর ক্লোজার রেজিস্ট্রেশন, এভরি টাইম চয়েস সেভ দ্য বাস সেভ দ্য সেম আফটার ফাইনাল এন্ট্রি অফ চয়েস, দ্য সেম শুড বি লকড ক্লিকিং দ্য লক বাটন, দ্য প্রিন্ট আউট অফ লকড চয়েস শুড বি টেকেন অ্যান্ড রিটেন্ড, ইফ এনি ক্যান্ডিডেট ফরগোট to lock his or her choice, the system will automatically lock the same after closure of registration. Given choice once locked cannot be edited. তো কি কি কথা এখানে বলতে চাইলো একটুখানি আমি আস্তে আস্তে বলে দিই। তো তোমাদের যেখানে যে চয়েস ফিলিং পোর্টালটা যেটা আছে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের কেমনভাবে চয়েস দিতে হবে, তোমাদের একটা কলেজ এবং একটা ব্রাঞ্চ মিলিয়ে কিন্তু চয়েস দিতে হবে। যদি তুমি এরকমভাবে চয়েস করতে পারবে না যে শুধু এবিসি পলিটেকনিক, এরকমভাবে হবে না। তোমাকে এবিসি পলিটেকনিকের সিভিল ব্রাঞ্চ মানে এক নম্বর চয়েস, এবিসি পলিটেকনিকের ইলেকট্রনিক্স ব্রাঞ্চ দু নম্বর চয়েস, এইভাবে কিন্তু তোমাকে চয়েস করতে হবে, ঠিক আছে? এবং তুমি যে এক নম্বর এখানে যখন চয়েস করবে, তোমার এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং প্রায়োরিটি যেটা আছে, প্রায়োরিটি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর, এইভাবে কিন্তু চয়েস হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাকে ভেবেচিন্তে চয়েস দিতে হবে যে আমি কোন কলেজটাকে আগে দেবো, কোন কলেজটাকে পরে দেব, ঠিক আছে? এটা কিন্তু খুব ভেবেচিন্তে করতে হবে, কারণ যদি তোমার মনে হয় যে আমার র্যাঙ্ক মোটামুটি আমার মোটামুটি র্যাঙ্ক 10,000, আমি গভর্নমেন্ট কলেজ পেতেও পারি নাও পেতে পারি, কারণ আগের বারে কাট অফ গেছে 6,000 মতো কাট অফ গেছে।
তো তুমি কি করবে, যে তুমি এপিসি রয় পলিটেকনিক, এপিসি রয় পলিটেকনিকে যে মনে করলো যে তুমি তোমার, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার কলেজ চয়েস করবে নাকি তুমি ব্রাঞ্চ চয়েস করবে, দুটো জিনিস আছে। তোমার যদি মনে হয় না আমি কোনোভাবেই কোনো প্রাইভেট কলেজে পড়বো না, আমি সব গভর্নমেন্ট কলেজে পড়বো, সে যে কোনো ব্রাঞ্চই হোক, ঠিক আছে, সে যে কোনো ব্রাঞ্চই হোক আমি গভর্নমেন্ট কলেজেই পড়বো, তো তুমি এখান থেকে এই যে গভর্নমেন্ট বলে সিলেক্ট আছে, এই গভর্নমেন্টটা সিলেক্ট করলে শুধু অনলি গভর্নমেন্ট কলেজগুলো দেখাবে, অথবা যদি তুমি এখানে সার্চ করো কোনো ব্রাঞ্চ বা কোনো কলেজ সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো সেইভাবে তোমরা কিন্তু ওপর দিকে সব গভর্নমেন্ট কলেজগুলো রাখবে এবং নিচের দিকে কোনো সব প্রাইভেট কলেজগুলো রাখবে, কারণ যখন কাউন্সেলিং প্রসেস হবে তখন কিন্তু ওপর দিক থেকে দেখতে দেখতে কলেজ আসবে, ওপর দিক থেকে কলেজ দেখতে দেখতে আসবে যে তোমার র্যাঙ্কে হচ্ছে কি হচ্ছে না। দেখলো 1 নম্বর এপিসি রয় পলিটেকনিক ইলেকট্রিক্যাল তোমার 10,000 র্যাঙ্কে হচ্ছে না, নিচে চলে এলো এপিসি রয় পলিটেকনিক মেকানিক্যালে তোমার ব্রাঞ্চে হচ্ছে না, তার নিচে চলে এলো এপিসি রয় পলিটেকনিক ইটিসি তোমার ব্রাঞ্চ তোমার র্যাঙ্কে হচ্ছে না, তার নিচে তুমি দেখে হয়তো রামকৃষ্ণ মিশন শিলমন্দিরা দিয়েছো বা শিল্পপীঠ দিয়েছো, সেখানে তোমার 9,000 র্যাঙ্কে ইটিসি হয়ে গেল, তো সেখানে তোমার 4 নম্বর চয়েস তুমি পেয়ে গেলে। তো এইভাবে কিন্তু কাউন্সেলিং প্রসেসটা হয়। তো তোমার যদি সবচেয়ে ভালো কলেজ বা গভর্নমেন্ট কলেজ তুমি পড়তে চাও সেগুলো কিন্তু তোমাকে ওপর দিকে রাখতে হবে, এবং তোমার যদি মনে হয় যে তুমি প্রাইভেটে কোনো ভালো প্রাইভেটে করবে সেই প্রাইভেটগুলো তোমাকে নিচের দিকে রাখবে, ঠিক আছে। তো মানে যদি মনে হয় যে হ্যাঁ আমি গভর্নমেন্ট কলেজ পেলে আমার ভালো হয়, আর যদি মনে হয় না আমি আমার গভর্নমেন্ট কলেজের দরকার নেই, যেমন আমি করেছিলাম যে আমি অনলি যেমন করেছিলাম শুধু রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে যেটা আছে প্রাইভেট কলেজ সেখানেই পড়বো, তো আমি রামকৃষ্ণ শিল্প মন্দিরটাকে 1 নম্বর কলেজে 1 নম্বর চয়েসে দিয়েছিলাম যে ওখানেই আমি পড়বো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ তোমার যদি 1 নম্বর চয়েস একবার অ্যালোটেড হয়ে যায় তোমার কিন্তু কোনো আপগ্রেডেশনের তুমি সুযোগ পাবে না, ঠিক আছে, কোনো আপগ্রেডেশনের সুযোগ পাবে না। যদি তোমার ধরো 3 নম্বর বা 4 নম্বর চয়েস তুমি তোমার সুযোগ এলো, ঠিক আছে, তুমি কিন্তু পরের রাউন্ডে আপগ্রেডেশনের সুযোগ পাবে, সেক্ষেত্রে তোমাকে তোমাদের বলা হচ্ছে তোমরা খুব ভেবে চিন্তে কিন্তু কাউন্সেলিং প্রসেসটা করো। কাউন্সেলিং প্রসেসে যদি কোনো রকম ডাউট বা কোনো রকম সমস্যা মনে হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট বা আমার গ্রুপে জয়েন হয়ে তোমাকে জানাতে পারো, ঠিক আছে। এবং এইভাবে তোমরা অ্যাড করার পরে তোমাকে এখানে প্রতিবার অ্যাড করার পরে যখন বেরাবে তখন কিন্তু সেভ করতে হবে, সেভ করে বেরাতে হবে, ঠিক আছে। এবং একবার যদি তুমি লক করে দাও, মানে ফাইনালি লক করে দাও, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই তুমি চয়েসটাকে আর চেঞ্জ করতে পারবে না। এবং যদি বলে তুমি যদি 24-30 তারিখের পরে, 30 তারিখের মধ্যে তুমি যদি লক করতে ভুলে যাও, তোমার লাস্ট যে কলেজগুলো সেভ আছে সেইগুলোই কিন্তু তোমার অটোমেটিক্যালি লক হয়ে যাবে। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো তোমার 30 তারিখের মধ্যে ঠিকঠাক করে কলেজ চয়েস করে নিশ্চয়ই ম্যানুয়ালি লক করো, ঠিক আছে। তো এই হলো ব্যাপার তোমাদের চয়েস ফিলিং এর ব্যাপার। চয়েস ফিলিং হয়ে গেলে তোমাদের যে এরকম একটা লিস্ট, তোমরা লিস্টের একটা অপশন পেয়ে যাবে, সেরকম লিস্ট দেখো এখানে দেখতে পেয়ে যাচ্ছ যে তোমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এইভাবে তুমি কলেজ দিতে পারো। সে কলেজটা তোমার কোন ডিপার্টমেন্ট, সেটা কোন টাইপ, সেটা কিন্তু সবটাই লেখা থাকবে। তো এটা তোমার নিশ্চয়ই একটা প্রিন্ট আউট করে নিশ্চয়ই রেখো, ঠিক আছে। তো কাউন্সেলিং কোর্সে তোমাকে আরেকবার বলে দিই যে তোমার ধরো র্যাঙ্কে কোনোভাবে যে 5 নম্বর কলেজটা তোমার সিলেক্ট হয়েছে যে এপিসি কম্পিউটার সায়েন্স প্রাইভেট, ঠিক আছে, তো ফার্স্ট রাউন্ডের পর তোমার মনে হলো যে হ্যাঁ আমি এই কলেজেই ভর্তি হয়ে যাবো, তখন তোমাকে আপগ্রেডেশন নো করে তোমাকে এই চয়েস এইখানেই ভর্তি হয়ে যেতে হবে 500 টাকা দিয়ে। তো এখানে কিন্তু সিট অ্যালটমেন্টে সেটাই লেখা আছে, ঠিক আছে। এবং এবং তোমাকে এখানে 500 টাকা পেমেন্ট করে তোমাকে কিন্তু ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা আছে সেটা কিন্তু পেয়ে যেতে হবে। পেয়ে যাওয়ার পর কিছু প্রসিডিওর আছে, আমি পরবর্তীকালে তোমাদের বলে দেবো যে কলেজে তোমাকে মেল করতে হবে, কী কী মেল করতে হবে, কীভাবে করতে হবে, সেগুলো আমি পরে বলবো। তো যদি মনে হয় যে তুমি আপগ্রেডেশন করবে না তাহলে এরকম, আর যদি মনে হয় তুমি আপগ্রেডেশন করবে, ইয়েস আপগ্রেডেশন, তখন তোমাকে ইয়েস আপগ্রেডেশন করতে হবে এবং তোমাকে 2000 রুপিস কিন্তু পেমেন্ট করতে হবে, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমার রিফান্ড হয়ে যাবে, যেটা রিফান্ডেবল। তখন কী হবে, সেকেন্ড রাউন্ডে যদি দেখে তোমার এই 5 নম্বর কলেজের ওপর দিকের কলেজ, মানে 1 থেকে 4 নম্বর কলেজে কোনো কলেজে তোমার র্যাঙ্কে সুযোগ হচ্ছে, মানে সিট ফাঁকা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই কলেজে তোমার অ্যালটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো মনে হলো যে আমি এবিসির থেকে, তো এপিসি রয় পলিটেকনিকে আমার যদি ইলেকট্রিক্যাল হয় তোমার বেস্ট হয়, তো তোমার যদি তোমার ওই তোমার যদি র্যাঙ্কে যদি কোনোভাবে ইলেকট্রিক্যাল লেগে যায় তাহলে তোমার এই সিটটা চলে যাবে, তখন ওই সিটটা কিন্তু অ্যালোটেড হয়ে যাবে। যদি আপগ্রেডেশন না হয়, যদি মনে হয় যে ওই সিটটা সেকেন্ড রাউন্ডে গিয়ে আপগ্রেডেশন হলো না বা অ্যালোটেড হলো না, তখন কিন্তু তোমার সেম কলেজ, তোমার কিন্তু এই কলেজটা সেকেন্ড রাউন্ডে গিয়ে থেকে যাবে, তখন তুমি
তখনও তুমি ডিসিশন নিতে পারো যে তুমি এই রাউন্ডটায় কি এই কলেজ থেকে বসবে কি বসবে না, নাকি আরেকবার আপগ্রেডে বসাবে। তো এইভাবে কিন্তু তিনটে রাউন্ড হবে, তো তোমাকেই ডিসিশন নিতে হবে তুমি কি করবে কি না করবে। আশা করি তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা কিভাবে কাজ করছে। তো সেই জন্য তোমাকে বললাম চয়েস ফিলিংটা খুব 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 ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।